আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। পেঁয়াজ ও ডিম দিয়ে বানানো যায় এমন একটা মজাদার বিকালের নাস্তার রেসিপি করে দেখাবো, সেটা হলো পেঁয়াজ ও ডিমের পাকোড়া। খুব সহজে কিভাবে বানাবেন সেটাই দেখাবো, তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাতে হয়। তার জন্য একটা বাটিতে এক কাপ পেঁয়াজ কুচি, দুইটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, হাফ কাপ ধনে পাতা কুচি, হাফ কাপ বেসন ও একটা ডিম দিয়ে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি আর 3 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি। এবার সব উপকরণ ভালোভাবে মেখে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার ভাজার পালা। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মিশ্রণ নিয়ে পাকোড়ার শেপ দিয়ে তেলে ছেড়ে দিব। চুলার জাল মিডিয়াম লোতে রেখে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দুই পাশ সুন্দর কালার আসলে ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন কত সহজে মজাদার রাস্তা তৈরি হয়ে গেল। চায়ের সাথে গরম গরম খেতে অনেক মজা লাগে এই পাকোড়াগুলো। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।